একদিকে শাসকের ব্রিগেড, অন্যদিকে পদ্ম শিবিরের ন্যাজাট। রাজ্যে একই দিনে দুই হাই ভোল্টেজ ইভেন্ট। সন্দেশখালী ইস্যুতে কোন দিকে পাল্লা ভারী থাকবে তা নিয়ে নজর ছিল সব পক্ষের। কিন্তু রবিবার সকাল থেকে দেখা গেল ধামাখালি, ভোলাখালি সহ বিভিন্ন ফেরিঘাট ঢেকেছে পদ্মের পতাকায়। লঞ্চ বোঝাই করে মানুষও সকাল সকাল রওনা দিয়েছেন বিজেপির সভায় যোগ দিতে। সেখানে আমাদের শ্লীলতাহানি করা হয়েছে, দিদি এলো না। সেখানে আমাদের জমি জায়গা নিয়ে নিয়েছে, দিদি শুনেছে, সেটাও এলো না। আমাদের কিছু কিছু ছেলে মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, সেখানেও দিদি খবর পেয়েছে, সেখানেও দিদি এলো না। আমাদের পুরুষদেরকে, বাড়ির পুরুষদেরকে মারধর করা হয়েছে, সে খবরও দিদি পেয়েছে, এলো না। তাহলে দিদি আমাদের বিপদের সময় এলো না? দিদি কি শুধু ভোটের সময় আসবে? আজকে একটা রাজনীতিতে দিদি দাঁড়িয়েছে, দিদিকে ভোট দিয়ে কারা জিতিয়েছে? দিদিকে আগে আমরাই জিতিয়েছি। তাহলে আজকে আমাদের বিপদে যখন দিদি আসতে পারছে না, তাহলে দিদির ওখানে আমাদের যাওয়ার কোনো প্রশ্ন নাই? দিদি আমাদের তো পাশে এসে দাঁড়ালো না। এক কথা, দিদি নারী হয়ে নারীদের যদি এই মান নির্যাতনের ভয় নিয়ে করে যদি না দিদি সামনে আসলো, তাহলে আমাদের যে সামনে এসছে, আমাদেরকে যে বাঁচাচ্ছে, যে সাহস দিয়েছে, আমরা তাদের সবাই যাব না। দিদি পাশে পাইনি, দিদিতেই অত্যাচারগুলো করিয়েছে ওদের দিয়ে, তাই দিদির মিটিংয়ে আর নেই, আর দিদির এতে আর নেই। নিজের উদ্দেশ্যে যাচ্ছি একদম সুবিনের মিটিংয়ে, কারণ দিদি এতদিন এই সমস্ত মহিলারা দিদির পাশেই ছিলেন, কিন্তু দিদি তাদের কোনো রকম সুরাহা করতে পারেনি, তাদেরকে ভালোবাসতে পারেনি, তাদের প্রতি অত্যাচার করেছে। তাদের দিদির সমস্ত বাহিনীরা আমাদের এই সন্দেশখালীর মায়েদের প্রতি অত্যাচার অবিচার করেছে, তাই আজকে তারা সমস্ত মহিলারা তারা আজকে দিদির কাছ থেকে সরে এসছেন। এইভাবেই নদী পথে, জলপথে তারা লঞ্চ ভাড়া করে তারা এইভাবে স্লোগান দিতে দিতে একেবারে এভাবে ন্যাজাটের দিকে এগিয়ে চলেছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই সন্দেশখালী বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে এইরকম একে পর এক লঞ্চে করে কর্মীদেরকে নিয়ে ন্যাজাটে, যেখানে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপির যে সভার আয়োজন করা হয়েছে আজকে, সেখানে যোগ দিতে এই লঞ্চে করে দলে দলে লোক ইতিমধ্যে কিন্তু ভিড় করতে শুরু করেছেন। আগে তৃণমূলের সভা হলে দোকান বন্ধ রেখে যেতে হতো, এখন উলট পুরাণ সন্দেশখালীতে দিব্য দোকান খুলেছেন বাসিন্দারা। এখান থেকে মানুষজনকে কিন্তু আর সেই অর্থে যেতে দেখা যায়নি। সন্দেশখালী স্বাভাবিক রয়েছে এবং আমি দেখাতে বলবো এখানে দোকান পাট বন্ধ করে দিয়ে মানুষকে যেতে হবে, এরকম কোনো নিদান এবারে অন্তত নেই। সবাইকে যেতে হতো, দোকান বন্ধ করে হুমকি দেওয়া হতো, যা যেতে হতো। ধরুন এই যে ব্রিগেডে সমাবেশ হচ্ছে, আপনাদের দোকান বন্ধ করে যেতে হতো তো? হ্যাঁ, যেতে তো হতোই। এবারে পাল্টে গেল কেন, কেউ বলতে আসেনি কেন, কি মনে হয়? নেই তো কেউ, বলার মতো কেউই নেই এখানে। মিটিং মিটিং হলে আমাদেরকে বলতো, আমাদের যেতেও হতো, কিন্তু এবারে মিটিংয়ে আমাদের কেউ ডাকেও নি, বলেও নি। আমরা ব্যবসা বাণিজ্য যেভাবে করি সেইভাবেই দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্য। মানুষ এর আগে মিটিং মিছিল হলে তো আপনাদেরকে যেতে হতো? হ্যাঁ, অবশ্যই যেতে হতো। তখন কি এই মিটিং এর সময় দোকান খুলে বসতে পারতেন? না, আমাদের বন্ধ করে দিয়ে মিটিং এ যেতে হতো। মানে কেউ দোকান বন্ধ করে যেতে হবে এটাও বলেনি আপনাকে? না, এটা কেউ বলেনি। শিবু, উত্তম, শাহজাহান, গারদে সন্দেশখালীর বাসিন্দারা বলছেন এখন তাদের উপর জোর করার লোক নেই। ঘরে বসে আছেন তৃণমূলের বুথ সভাপতি খোদ। ব্রিগেডের গর্জনে না গিয়ে বাড়িতেই সন্দেশখালীর 171 নম্বর বুথের তৃণমূল সভাপতি মন্টু মাইতি। সিপিএম থেকে আসা শিবু, উত্তম, শাহজাহান রাই তৃণমূল শেষ করেছে, বিস্ফোরক কথা বললেন সিএনএ। যারা এই সিপিএম থেকে এসছে, এই যে বলুন শিবু হাজরা, উত্তম আর শাহজাহান, এরা সিপিএম থেকে এসছে, এরাই দলটাকে শেষ করে দিয়ে গেছে, উচ্চ নেতৃত্ব এর জন্য দায়ী। যদিও বিজেপির তরফে অভিযোগ ফোর্স মোতায়েন করে বিজেপির সভায় যেতে না দেওয়ার জন্য মানুষকে ভয় দেখানো হচ্ছে। অন্যভাবে তাদেরকে বোঝানো হচ্ছে যে বাইরে থেকে আজকে বেরোলেই তাদেরকে অ্যারেস্ট করা হতে পারে, সেই জন্য তারা বাড়ি থেকে বেরোতে পারছে না। এ প্ল্যান যাতে ইচ্ছে করে বেশি করে ফোর্স বাড়িয়ে দাও, যাতে ওরা ভয় পেয়ে যেন আজকে সভাতে না যেতে পারে। সন্দেশখালীর পাশে থাকার বার্তা বিজেপির রাজ্য সভাপতির। সন্দেশখালীতে যে অমানবিক অত্যাচার হয়েছে, যে অত্যাচারকে মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন ধামাচাপা দেওয়ার জন্য, সেটা ধামাচাপা দেওয়া যাবে না। আমরা সন্দেশখালীর অত্যাচারিত মানুষের পাশে আছি, তাদের সাথে আছি, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তবে কি এবার সন্দেশখালীতে হাওয়া বদল? নদীপাড়ে নোনা হাওয়া প্রশ্ন তুলছে অনেক। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।